ইউসি ভারত তো আমাদের নিকট প্রতিবেশী, আমাদের সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক, আমাদের স্বাধীনতায় তারা রক্ত দিয়েছে এবং আগামী বছর আমরা 50 বছর পূর্তি উৎসব করছি। তো আমাদের আমরা অনেকগুলো প্রোগ্রাম আপনার উভয়ে মিলে করব। আমাদের এই যে বিজয়, আমাদের স্বাধীনতার বিজয়, তাদের একটা বড় বিজয়। সুতরাং আমরা বিভিন্ন প্রোগ্রাম একসাথে করব, এই জন্য আমাদের অনেক আলাপ আলোচনার প্রয়োজন। এই কোভিডের কারণে বেশ ঝামেলা, সো আমরা খুব খুশি যে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন এবং এই নিয়ে আজকে আমার সচিবের সাথে আলাপ করবেন এবং এগুলো আমরা উই ওয়ান্ট টু মুভ ফ্রম দেয়ার। সো এটা খুব সুখবর যিনি আসছেন যে প্রথমত কোভিড সম্পর্কে তারা তাদের দেশে কোভিডের ভ্যাকসিনও তৈরি হওয়ার সম্ভাবনা সেটা আমরা কীভাবে পাবো টাবো এগুলো, আর আমরা যেখান থেকে পারি সেই কোভিডের ভ্যাকসিনটা সংগ্রহ করব। তৃতীয়ত আমাদের বিভিন্ন ইউনো প্রতিবেশীর সাথে অনেক ধরনের সমস্যা, এবারে কয়েকটা ভালো কাজ হয়েছে, যেমন যখন বাস ট্রাকে মাল আসছিল তখন বন্ধ হয়ে গেল, পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিল যে যারা বাংলাদেশে আসবে এই কোভিডের সময় তাদের কাউরে যেতে দেবে না, তার ফলে হাজার হাজার ট্রাক আটকে গেল। আমাদেরও ট্রাক আটকে ওদের বেশি, পরে আমরা রেলওয়ে দিয়ে এখন মাল আসছে, এতে ঝামেলাটা দূর হয়েছে। আমার মনে হয় এটা এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, আর বেশি দিন এইটা থাকবে না। তবে করোনার সময় আমরা যদিও লকডাউন টকডাউন ছিল, আমরা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেক দিন কাজ করেছি, আমাদের কোনো দিন বন্ধ ছিল না। হ্যাঁ, আমরা যেখানে 4 জন যে রুমে বসত সেইখানে আমরা 2 জন বসাইছি এই স্বাস্থ্যবিধি মেনে আর কি।